আসসালামু আলাইকুম চলুন জেনে নেই আজকের নিউজ পদ্মা সেতু দেখে কী বললেন মার্কিন রাষ্ট্রদূত চলুন জেনে নেই বিস্তারিত নিউজ থেকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আল রবার্ট মিলার পদ্মা সেতু নির্মাণ কাজ দেখে হয়ে প্রশংসা করেছেন নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শনকালে তিনি এ প্রশংসা করেন আজ দোসরা আগস্ট শুক্রবার গোপালগঞ্জ থেকে ফেরার পথে সকাল এগারোটার দিকে মাদারীপুরের কাঠালবাড়ি ঘাট থেকে সি বোটে করে নির্মাণাধীন সেতুর কাজ সহ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মা কনস্ট্রাকশন ইয়ার্ড পরিদর্শন করেন রবার্ট মিলার পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে তার স্ত্রী মিশেল অ্যাডেলম্যানও ছিলেন পরিদর্শন শেষে দুপুর দুটার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন বলে নিশ্চিত করেছেন পদ্মা সেতুর সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের ও সংশ্লিষ্ট প্রকৌশলী কর্মকর্তারা উপস্থিত ছিলেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন আরো অনেক নিউজ পেতে আল্লাহ হাফেজ